বিশ্বব্যাপী 2022 সাল থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা 116টি দেশে মাংকিপক্সের 99,176টি কেস এবং 208 জনের মৃত্যু রিপোর্ট করেছে। 2022 সালের বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঘোষণার পর থেকে 2024 সালের মার্চ পর্যন্ত ভারতে মোট 30টি কেস রিপোর্ট করা হয়েছে। 2022 সালের কেরালায় মাংকিপক্সের প্রাথমিক কয়েকটি কেস ধরা পড়ে। ইতিমধ্যে রিপাবলিক অব কঙ্গো এবং আফ্রিকা মহাদেশের একাধিক দেশে হানা দিয়েছে এই মাংকিপক্স। এর প্রভাব দেখে মাংকিপক্সকে বিশ্বজুড়ে অতিমারি ঘোষণা করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। খুব তাড়াতাড়ি সংক্রমিত হওয়ার সম্ভাবনা রয়েছে এই রোগের। মাংকিপক্সের হানায় কাঁপছে গোটা বিশ্ব। 2020 করোনার সেই অতি মহামারীর পরে হুয়ের পক্ষ থেকে ঘোষণা হয়ে গেছে নতুন একটি স্বাস্থ্য সংক্রান্ত সতর্কতা। The emergency committee met and advised me that in its view the situation constitutes a public health emergency of international concern. I have accepted that advice. The detection and rapid spread of a new clade of mpox in eastern DRC, its detection in neighboring countries that had not previously reported mpox, and the potential for further spread within Africa and beyond is very worrying. In addition to other outbreaks of other clades of mpox in other parts of Africa, it's clear that a coordinated international response is essential to stop these outbreaks and save lives. Africa, America, Asia ebong Europe miliye itimoddhe 116ti deshe chhoriye poreche ei virus. সব মিলিয়ে ইতিমধ্যে 15,600 জন সংক্রমিত এবং মৃত 537 জন। সম্প্রতি সুইডেন এবং পাকিস্তানের একজন করে এমপক্স ভাইরাসের সংক্রমিত রোগীর সন্ধান পাওয়া গিয়েছে। কি এই মাংকিপক্স? এর সংক্রমণই বা ছড়ায় কী করে? 1958 সালের বানরদের দেহে এমপক্স ভাইরাসের সন্ধান পাওয়া যায়। এরপর 80-এর দশকে প্রথম মাংকিপক্সের ভাইরাস মেটে মানব দেহে। তারপর থেকে মূলত পশ্চিম এবং মধ্য আফ্রিকার দেশগুলিতেই এই রোগ সীমাবদ্ধ ছিল, কারণ মাংকিপক্স পশুবাহিত রোগ, আর যে ধরনের পশুর শরীর থেকে এই রোগ ছড়ানোর আশঙ্কা, তাদের বাস মূলত গ্রীষ্মপ্রধান এলাকার বৃষ্টি বনাঞ্চলে। কিন্তু এবার ইউরোপ, আমেরিকা এবং এশিয়ার বিভিন্ন দেশেই সংক্রমণ ছড়াচ্ছে। চিকেন পক্সের মতোই পক্সের ক্ষেত্রে কেবল গায়ের র্যাশ এবং ফুসকুড়ি বেরোয়, কিন্তু মাংকিপক্সের ক্ষেত্রে সারা গায়ের পাশাপাশি লসিকা বাহে ছড়িয়ে পড়ে সংক্রমণ। এই ভাইরাসের কারণে মৃত্যু পর্যন্ত হতে পারে। চিকিৎসকরা বলছেন আক্রান্ত ব্যক্তির কাছাকাছি থাকলে এই রোগের সংক্রমণের আশঙ্কা বেড়ে যেতে পারে। যৌন সংসর্গ ছাড়াও শ্বাসনালি, ক্ষতস্থান, নাক, মুখ কিংবা চোখের মাধ্যমে এই ভাইরাস প্রবেশ করতে পারে সুস্থ ব্যক্তির দেহে। আক্রান্তের ব্যবহার করা পোশাক পরিচ্ছদ থেকে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে এমপক্স ভাইরাসের ডিএনএ শনাক্তকরণের সেরা পদ্ধতি পলিমারেজ চেইন রিঅ্যাকশন। তবে এই রোগের জন্য নির্দিষ্ট কোনো ওষুধ বা চিকিৎসা নেই। প্রয়োজন মতো লক্ষণ ভিত্তিক চিকিৎসা করতে হবে। চলতি বছরের মে মাস থেকেই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে মাংকিপক্সের সংক্রমণ। হুয়ের পরিসংখ্যান বলছে এই মুহূর্তে শুধু আফ্রিকাতেই 14,000-এর বেশি আক্রান্তের সন্ধান মিলছে। এখনও পর্যন্ত এই রোগের মৃত্যু হয়েছে 524 জনের। মাংকিপক্স ঘিরে উদ্বেগ বাড়ছে ভারতেও। এমপক্সের ভাইরাস আবিষ্কারের পর ভারতে এ পর্যন্ত 27 জনের শরীরে এই সংক্রমণের প্রমাণ মিলেছে। অতীত অভিজ্ঞতার ভিত্তিতে কেরলে জারি হয়েছে বাড়তি সতর্কতা। COVID-19 ইন্ডিয়া স্টুডেন্টস একটি আর্টিকেলে পাবলিশ হয়েছে, ভারত সম্পূর্ণরূপে তৈরি এমপক্স ভাইরাসের সঙ্গে মোকাবিলা করার জন্য, যেখানে ভালোভাবে নজরদারি করা হচ্ছে এয়ারপোর্ট এবং হসপিটালগুলিতে, যেখানে সরাসরি আইডেন্টিফাইড করছে সেই সমস্ত ব্যক্তিদের যাদের শরীরে র্যাশ এবং জ্বর সংক্রান্ত কিছু লক্ষণ দেখা গেছে, এবং তাদেরকে সঙ্গে সঙ্গে গভর্নমেন্ট হসপিটালে স্থানান্তরিত করা হচ্ছে। বিভিন্ন জায়গায় ইমার্জেন্সি ওয়ার্ড চালু করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। বিভিন্ন স্টেটগুলিতে মন্ত্রিপরিষদ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এমপক্সের সতর্কতা নিয়ে, যেখানে দিল্লিতে 3টি নোডাল হসপিটালকে চিহ্নিত করা হয়েছে,
সেফডারজং হসপিটাল, লেডি হেরিটেজ মেডিকেল কলেজ, রাম মনোহর লোহিয়া হসপিটাল। এই তিনটি হসপিটালকে মূলত এমপক্সের নোডাল হসপিটাল হিসাবে ভারত সরকার থেকে চিহ্নিত করা হয়েছে। শেষ রবিবারে পি কে মিশ্র, প্রিন্সিপাল সেক্রেটারি এবং প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি একটি মিটিংয়ে বসেন, যেখানে পরবর্তীকালে এমপক্সের কী সিদ্ধান্ত নেওয়া হতে পারে তার সম্বন্ধে জরুরি তারা আলোচনা করেন। 32টি ল্যাব প্রিপেয়ার করার কথা বলা হয়েছে, যেখানে যে কোনো ধরনের ভাইরাসের সাব ভ্যারিয়েন্ট টেস্ট করার জন্য। ইন্ডিয়ার ক্ষেত্রে কতটা থ্রেট এই ভাইরাস অ্যাসেসমেন্ট করে দেখা গেছে, ভারতের ক্ষেত্রে এর প্রভাব যথেষ্ট মডারেট থাকবে এবং সমস্ত ডক্টরদের অ্যালার্ট থাকার কথা বলা হয়েছে। লার্জ স্কেলের টেস্টিংয়ের কথাও এখানে বলা হয়েছে এবং ইন্ডিয়ার ক্ষেত্রে এই ভাইরাসের রিস্ক যথেষ্টই কম।